আজকের এই পবিত্র জুমা একটি গুরুত্বপূর্ণ একটি জুমা, যেই জুমায় আমরা আল্লাহ পাকের জমিনে এখনো পর্যন্ত হকের উপরে, কালিমার উপরে এবং বিশ্বনবীর আদর্শের উপরে এখনো আমরা জীবিত আছি, টিকে আছি এবং হৃদয় রক্ত খনন নিয়ে আজকের জুমায় আমরা এসেছি। আপনারা সকলে অবগত আছেন, গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষীরা, ইসলাম পন্থীদের ওপরে যাবতীয় স্টিম রোলা, নির্যাতন, জুলুম একের পর এক তারা ঘটনা অঘটন ঘটিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা শুরুতেই ওই সমস্ত শহীদ মরজে মুজাহিদদের জন্য, নবীর আশেকদের জন্য আমরা শুরুতেই দোয়া করছি। এই সপ্তাহে বাংলাদেশে ঐতিহ্যবাহী জেলা ভোলা, জোরে বলুন কোন জেলা, আপনারা সকলে অবগত আছেন, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ নবী প্রেমিকদের কলিজা আঘাত করেছে এবং আমাদের ভাইগুলি নবীর সম্মানার্থে, নবীর মর্যাদার রক্ষার্থে সাংবিধানিক নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক দেশের একজন প্রতিটা ধর্মের প্রতিটা মুসলিম উম্মার অধিকার অনুযায়ী একটু মানববন্ধন এবং মিছিল করার জন্য তারা নেমেছিল। কিন্তু এই 56,000 বর্গ মাইলের এই সোনার টুকরা বাংলাদেশ, যেই দেশের সকাল শুরু হয় মসজিদের মিনারের আজানের ধ্বনি দিয়ে, কথা বলেন ঠিক না বেটি? যেই দেশের সূর্য পশ্চিম দিগন্তে যখন ডুবে যায়, গোটা ঢাকা নয় গোটা দেশটা আজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুখরিত হয় আকাশ বাতাস, গোটা পৃথিবীর এই ইসলাম পন্থীদের এই বাংলাদেশ একটি অন্যতম দেশ, কথা বলেন ঠিক না বেটি? সেই দেশে একেবারে পাখির মতন গুলি করে আমাদের দিনী ভাই, আমাদের রাসূলের আশেকদের পাখির মতন গুলি করে মেরেছে। আমরা আল্লাহর কাছে সর্বোচ্চ দোয়া করি, যে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উঁচু মাকাম স্থান দান করেন, বলো না আমিন। আর যে জালেমেরা, যে বেয়াদবেরা, যেই জারর সন্তানগুলি নবীর উম্মতদেরকে, নবীর আশেকদেরকে বিনা কারণে গুলি চালালো, আল্লাহ তুমি তাদেরকে যদি হিদায়াত থাকে দাও, আর হিজাব যদি না থাকে তুমি ফেরাউন নমরুদের মতন বিচার দেখাই দাও, বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের ইমানি দায়িত্ব হয়ে গেছে, কি অপরাধ ছিল, কি আফর ছিল, তারা কোনো রাষ্ট্রীয় বিরোধী মিছিলে নামে নাই, কোন সরকার পতনের মিছিলে নামে নাই, কোন বিরোধী দলের কোন এজেন্ট বাস্তবায়নের জন্য তারা ময়দানে নামে নাই, তারা কোন পদ্মা সেতুকে ইস্যু নিয়ে ময়দানে নামে নাই। যত নির্যাতন, জুলুম, যত হুমকি ধুমকি, যত হোম খুন খারাপি, অন্যায় অত্যাচার, যত পাপাচার, এসব বিষয় নিয়ে তারা নামে না, তারা নেমেছিল এই জমিন, যাকে সৃষ্টি না করলে এই জমিনই সৃষ্টি করা হতো না। যেই নবীর সম্মান মানে আমাদের সম্মান, যেই নবীর বেয়াদবি মানে, যেই নবীর সাথে যে বেয়াদবি করে সে আর মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়, কথা বলেন ঠিক না? হৃদয়ের মণিকোটায় যিনি আমাদের অন্তরকরণে বসে আছেন, যে রাসূলের জন্য অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে, যেই রাসূল তাইফের জমিনে তারপরে বিভিন্ন কষ্ট সাধনা রক্তর বিনিময়ে এই ইসলাম আমাদেরকে দিয়েছে, সেই রাসূলের মহব্বত আমাদের অন্তরকরণে আছে না নাই? আমরা সব সহ্য করতে পারি, কিন্তু রাসূলের কটূক্তি, রাসূলের চরিত্রের দাগ আমরা সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক না? রাসূল এই পৃথিবীতে সকল ভালোবাসার ঊর্ধ্বে, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী বিশ্ব নবী বুখারীর বর্ণনায় তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
হে পৃথিবীর উম্মতগুলি, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার নেতা, তোমার দল, তোমার ক্ষমতা, তোমার সম্পদের চেয়ে বিশ্বনবীর ভালোবাসা তোমার অন্তরে ঢুকাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি যতই হজ করো, যতই নামাজি পড়ো, যতই তুমি ইসলামের জরদ দেখাও, তুমি আশেকে উম্মতে মুহাম্মদি হতে পারো না। কথা বলেন ঠিক না? সেই বিষয় আমাদের অন্তরকরণে আমাদের সকলের জানা আছে, কিন্তু এত বড় অঘটন ঘটে গেল, আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা এই জুমার শুরুতেই আমরা বিচার কার কাছে যাব, তারপরেও আবারও আমরা বিচার চাচ্ছি, অতি বিলম্বে তাদেরকে অ্যারেস্ট করে। এই চক্রান্ত কাদের ছিল, কোন প্রশাসন এই অধিকার পেল জনগণের টাকাকে, জনগণের টাকা দিয়ে তাদের বেতন দিয়ে রেখে এই মুসলিমদের কলিজার ভিতরে, বুকের ভিতরে গুলি চালালো। আপনারা সকলে জানেন, যে কোনো মিছিল মিটিংয়ে ঠেলাঠেলি হয়, মারামারি হয়, ইট পাটেল নিক্ষেপ হয়, তারপর গরম পানি নিক্ষেপ হয়, এরপরে গ্রেফতার হয়, হতে পারে, কিন্তু গুলি চালানোর এই অধিকার কে দিল? এজন্য আমরা জুমার শুরুতেই আমরা মাননীয় সরকার, রাষ্ট্রপতি এবং প্রশাসনের দায়িত্বশীল ভাইদেরকে আমরা আবেদন জানাই, এই তাওহীদ জনতার মনের আঘাত যদি আর একটা বার এরকম হয়, আপনারা অপেক্ষা করুন। আল্লাহ বলেছেন, আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহ পাক ধরে না, ধরলে আল্লাহ পাক যখন ধরবেন, আল্লাহ পাকের আজাব যখন চলে আসবেন, তখন কিন্তু পালানোর জায়গা পাবেন না। কথা বলেন ঠিক না বেটি? আপনারা সকলেই জানেন, আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান ডোনাল্ড ট্রাম্প, তার আগে ছিল বারাক ওবামা, তার আগে ছিল ডব্লিউ বুশ। সেই ডব্লিউ বুশের একটা সিদ্ধান্ত ছিল, 2010 সালের ভিতরে গোটা পৃথিবীর যুবকদের মুখের দাড়ি কাটিয়ে ছাড়বে। বলে নাউজুবিল্লাহ। 2010 সালের ভিতরে গোটা পৃথিবীর মুসলিম মা বোনদের বরকা ছাড়া করে ছাড়বে। বলে নাউজুবিল্লাহ। এবং ইসলাম যত বিরোধী কাজ, ইসলামের বিরুদ্ধে সমস্ত জায়গায় সে সিদ্ধান্ত নিয়েছিল, পদক্ষেপ নিয়েছিল, কিন্তু আল্লাহ পাক বলেছিল, আমাকারু আমাকার আল্লাহ, হে ভূষ, তুই আমেরিকার প্রেসিডেন্ট, তাই কি হয়েছে? তুই আমার বিধান নিয়ে দিলি পাল্লা, আমার ইসলাম নিয়ে দিলি তুই পাল্লা, শুনে রাখ, তোর বিরুদ্ধে মোকাবেলা করতে আমার তেমন কোন প্রয়োজন নাই। সাধারণ একটা সাংবাদিকের হাতে জুতার বাড়ি দিয়ে পৃথিবীর জমিন থেকে ইতিহাসের পাতায় লাঞ্ছনা গঞ্চনা করেছে। কথা বলেন ঠিক না ভাই? যত বড়ই সরকার হোক না কেন, যত বড়ই রাষ্ট্রপতি হোক না কেন, ডব্লিউ বেউসের মতন এখন কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? ওদের কাছে শিক্ষা না, বিশ্বনবীর আদর্শের যদি বিরোধিতা করে, বিশ্বনবীর বিরুদ্ধে যদি আপনারা পদক্ষেপ নেন, তাহলে শিক্ষা নেন ডব্লিউ বুশ, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবাদের মতো, আপনাদেরকেও এই জাতি, এই মুসলমানেরা, এই জনগণ আপনাদেরকেও ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক না ভাই? আমরা দোয়া করি আল্লাহর কাছে, আমাদের ওই ভোলার ওই 4 জন শহীদ, আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা স্থান দান করেন, বলো না আমিন। তাদের রক্তের বিনিময়ে এই জমিনকে ইসলামের পতাকা তুমি কবুল করো, বলো না আমিন। এবং শতাধিক নবীর আশিকেরা আহত, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ জীবন দান করো, বলো না আমিন।